মাসে বিশেষ ধামাকা, আবরণ কেনাকাটার উপর রয়েছে 10% থেকে 30% বিশেষ ছাড়। অফার চলবে পয়লা বৈশাখ পর্যন্ত, তাড়াতাড়ি চলে আসুন আবরণ এক্সক্লুসিভে বিরাটি মিনিমাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে। নমস্কার এবং সকলকে সুপ্রভাত জানাবো, তার কারণ একদম সকাল সকাল হাজির হয়েছি আজ আমি আবরণের নতুন সম্ভার নিয়ে। আর যেহেতু সকালে এসেছি তাই পকেটে বেশি টান দেব না অবশ্যই, তার জন্যই বাজেট ফ্রেন্ডলি অপশন নিয়ে রয়েছি আজকে আমি, এবং পুরোটাই ভাগলপুরি সিল্কের ওপর থাকবো এবং তাতে বিভিন্ন ব্লকের ডিজাইন আজকে আমি দেখাবো আপনাদের। তবে আমি একা আজকে নই, আমার সঙ্গে তিথি রয়েছে আজকে, আপনারা সকলেই ওকে চেনেন, তাও আরও একবার তিথির সঙ্গে পরিচয় করবো। তিথি তোমাকে অনেক স্বাগত। তোমাকে অনেক ধন্যবাদ। তবে আজকে যেমনটা বললে, যেহেতু আমরা সকাল সকাল এসেছি এবং দিদিদের পছন্দ মতো ভাগলপুরি সিল্ক দেখবো, তাই দেবস্মিতা আর দেরি করব না, আমরা বরঞ্চ শাড়ি দেখাটা শুরু করে দিই। একদম এক নম্বর অপশন যেটা তোমার লাল এবং হলুদ, যদি আমি বলি সেই লাল হলুদের অপশন দিয়ে এক নম্বর অপশনটা আমাদের শুরু হচ্ছে, যেটা আমাদের এক নম্বর অপশন ভাগলপুরি সিল্কের ওপর। আর যেহেতু ভাগলপুরি সিল্ক আমরা প্রত্যেকেই জানি ভীষণ মানে সুদিং মেটেরিয়াল এটা, আর এটা যেটা দেখছি যেহেতু আমি বললাম ব্লক প্রিন্টের অপশন দেখবো, তবে বিভিন্ন ডিজাইন, এটা যেরকম স্ক্রিপ্ট প্রিন্টের অপশন, পুরোটাই স্ক্রিপ্ট প্রিন্টের অপশন যাবে, দুদিক থেকে পার যাবে খুব সুন্দর টেম্পলের, এটা এক নম্বর। আজকে দাম নিয়ে কোনো কনফিউশন নেই, 1550 শুরু থেকে শেষ পর্যন্ত দাম কিন্তু একই থাকছে। এটা আমাদের এক নম্বর অপশন দেখলাম ভাগলপুরি সিল্কের উপর, ব্লক প্রিন্ট স্ক্রিপ্ট প্রিন্টের অপশন, আর এটা থাকছে স্ট্রাইপে ব্লাউজ পিস। এরপর দেবস্মিতা চলে যাবো 2 নম্বর অপশনে। আচ্ছা আজকে যেহেতু কাজগুলো আমাদের একটু একই রকম থাকছে, বিভিন্ন ডিজাইন তো থাকবে, তবে কালার কম্বিনেশন একটু নতুনত্ব নিয়ে এসেছি আজকে, একটু চেষ্টা করেছি, কারণ এটা দেখলেই বুঝতে পারবেন এই যে আগের ঠিক স্ক্রিপ্ট প্রিন্টটা, তিথি তুমিও দেখতে পাচ্ছ একদমই তাই, সেটা দেখো একদম নতুনত্ব কালারে নিয়ে আসা, কারণ তুমি যে রেডিশ টোনটা এখানে দেখতে পাচ্ছ এটা একদমই লাউড নয়, একদম একটা সফট রেডিশ টোনে রয়েছে পুরোটাই, তার সাথে পিচ টোনের বা চিকু কালারের কম্বিনেশনেও বলা যায় পুরোটা স্ক্রিপ্ট প্রিন্টের অপশন। এটা কিন্তু কালার কম্বিনেশনটা অসাধারণ। 2 নম্বর অপশন এটা থাকছে তার ব্লাউজ পিস, 2 নম্বর অপশন আমাদের 1550 এটার প্রাইস রেঞ্জ। এরপর চলে যাব 3 নম্বর অপশনে। আচ্ছা তিনে যেটা সেটা ব্ল্যাকের সাথে, এবং দেখো সবকটা ডিজাইনে কিন্তু প্রচন্ড সিম্পলিসিটি মেনটেন করছে, তাই না? একদমই তাই, কারণ আমরা সবসময় জানি ভাগলপুরি সিল্ক জিনিসটা মেটেরিয়ালটা খুব হালকা, একদমই তাই, আর যেহেতু আমাদের সকলকে পরতে হয়, এবং যারা আমরা স্কুলে চাকরি করি ধরো, বা রোজ আমাদের শাড়ি পরতে, বিশেষত আমাদের মাদের কথা আগে মাথায় আসে, তারা যেরকম রোজ শাড়ি পরে মেনটেন করে, তাদের ক্ষেত্রে বাইরে যাওয়ার জন্য এটা বেশ ভালো। এটা 3 নম্বর অপশন দেখলাম 1550। এবার যাব 4 নম্বর অপশনে। আচ্ছা চারে একটু ব্রাইট কালার দেখছি, এটা তোমার অরেঞ্জের সাথে পুরোটা গেছে। আচ্ছা স্ক্রিপ্ট প্রিন্টের আমি প্রথমে কয়েকটা দেখিয়ে নিচ্ছি, নতুন নতুন যেহেতু কালার কম্বিনেশন নিয়ে এসেছি তাই প্রথম কয়েকটা আমি অপশনে রাখার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিপ্ট প্রিন্টে। এটা 4 নম্বর অপশন, 1550 প্রাইস রেঞ্জ থাকছে, এটা থাকছে তার ব্লাউজ পিস। এবং সেদিক থেকে বলতে গেলে আজকে যেহেতু প্রাইস নিয়ে কোনো কনফিউশন নেই, এবং মেটেরিয়ালটাও ভাগলপুরি সিল্ক, তাই বুঝতেই পারছি যে কতটা কমফোর্ট জোনে শাড়ি দেখানোর চেষ্টা করছি আজকে আমি আর দেবস্মিতা। তাই বলবো যে চটজলদি বুকিংটা সেরে ফেলুন, কারণ এই যে এক একটা অপশন রয়েছে না, কালার অপশনগুলো ভীষণ সুন্দর। এটা দেখো গ্রের উপরে কি সুন্দরভাবে কাজ করা, রেডের কাজ করা, তার মধ্যে হলুদ দিয়ে পুরোটা গেছে, দেখো হাইলাইট যদি আমি বলি একদম সেইভাবে, মানে যারা একটু স্টাইলটাও মেনটেন করতে চান তাদের জন্য মনে হয় খুব ভালো অপশন এটা, এবং প্রচন্ড স্মার্ট লুক ক্যারি করবে, তো ভীষণ সুন্দর লাগবে। আচ্ছা এটা 5 নম্বর, 1550 এটা থাকছে তার ব্লাউজ পিস। ভাগলপুরি সিল্কে ব্লকের বিভিন্ন ডিজাইন অপশন দেখব, প্রথমে আমি বললামই যে কয়েকটা স্ক্রিপ্ট প্রিন্ট দেখে নিচ্ছি, তারপর অন্য কাজে আমি আসছি। এটা যেরকম হলুদ এবং মানে পিঙ্ক অপশন যেটা ভীষণ, এটা দেখো ব্রাইট কিন্তু, হ্যাঁ মানে এইটা সবসময় জানো তো আমরা যখনই হলুদের কোনো কম্বিনেশন খুঁজি না, আগে না পিঙ্কের কথা মাথায় আসে, কারণ দেখতে খুব মিষ্টি লাগে, যেটা তোমার রেডের সাথে হয়তো অতটা মিষ্টি লাগে না দেখতে, যেটা পিঙ্কের সাথে হলুদের কম্বিনেশনটা ভীষণ সুন্দর লাগে। আচ্ছা এটা 6 নম্বর অপশন আমাদের, প্রাইস রেঞ্জ থাকছে 1550। আজকের প্রাইস রেঞ্জ নিয়ে কোনো কনফিউশন নেই, যা দেখাবো আজকে দিদিদের জন্য যা আনা হয়েছে সবটাই কিন্তু 1550-এই থাকছে। এই অপশনটা দেখো সুন্দর না, বেশ সুন্দর, মানে ব্ল্যাক পিঙ্ক ব্ল্যাক, আর দেখো কোনোটাই লাউড আমি বলবো না, চারকোল ব্ল্যাক যদি আমি বলি একদম একদম জেড ব্ল্যাক নয়, যেক্ষেত্রে তোমার চোখে লাগারও ব্যাপার নেই, তুমি দিনের বেলা অনায়াসে পড়তে পারো। আর যেহেতু সামনে মানে আমরা তার একটা আভাস পাচ্ছি, হাসফাস একটা গরম আসতে চলেছে, তো সেক্ষেত্রে তো আমাদের এটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, এবং তার ব্লাউজ পিস এক প্রকার বলা যেতে পারে যে সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকের কালেকশনগুলো নিয়ে আসা, যাতে একটু তৃপ্তি হয়, মানে শাড়িটা পরে একটু রিল্যাক্স মুডে থাকা যায়। একদম, এটা হচ্ছে কি 8 নম্বর, আগেরটা আমরা 7 নম্বর দেখলাম,
আচ্ছা, আমি যে বললাম শুরুতে যে স্ক্রিপ্ট প্রিন্ট বেশ কয়েকটা, মানে 7টা আমি স্ক্রিপ্ট প্রিন্টের অপশন দেখিয়ে দিয়েছি ব্লকে, এবার যেটা এনেছি সেটা অনেকটা ডিজাইনটা ভীষণ অন্যরকম। এটা পার্পেলের ওপর, অনেকেই দিদিরা আপনারা ডিমান্ড করেন যে পার্পেলের সাথে ভাগলপুরের কয়েকটা একটু নতুনত্ব ডিজাইনের কালেকশন দেখালে ভালো হয়। তো সেই কথা মাথায় রেখে আমি আজকে এই নতুন ডিজাইনের অপশনটা নিয়ে এসেছি পার্পেলের সাথে। ভাগলপুরের সিল্কেই দেখছি, ব্লক দেখছি, তবে পার্পেলের ওপর ফোক মোটিভ যেটা আমরা বলি ঠিক সেই মোটিভটা দেখতে পাচ্ছি। এটা আমাদের আজকের 8 নম্বর অপশন, প্রাইস থাকছে 1550। আর এর যে ব্লাউজ পিসগুলো আছে সেটা বানাতে আমি এই কারণে বলবো, তার কারণ ওগুলো আপনার ফিগার কারেকশন করবে, মানে যাদের হাতটা একটু মোটা তিথি যেহেতু থাকে স্ট্রাইপে যাচ্ছে, তার জন্য আপনার হাতের যে পোর্শনটা, এই যে জায়গাটা গ্লাস হাতা করলে সেখানটা মানে রোগা দেখতে সাহায্য করে। আচ্ছা তিথি, এবার আমরা একটু বেরোচ্ছি মানে ব্লক প্রিন্ট থেকে, এটা সলিড কালারের অপশনে থাকছি। এইটা দিয়ে আমার মনে হয় যে কোনো রকম ব্লাউজ ট্রাই করুন, মানে এই শাড়িগুলো হচ্ছে কি ব্লাউজ এক্সপেরিমেন্ট করার জন্য, আমার যেটা পার্সোনালি মনে হয় আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা 9 নম্বর অপশন, 1550, ভাগলপুরের সিল্ক মেটেরিয়ালই আছে, এটা থাকছে তার সাথে ব্লাউজ পিস। তবে আমি বলবো কোনো রেড কালারের প্রিন্টেড ব্লাউজ পরুন, একদম অন্যরকম লাগবে। একদম এটাই, যেহেতু গোটা শাড়িটা একইভাবে যাচ্ছে তাই সেক্ষেত্রে আমরা প্রিন্টেড ব্লাউজ কেন পরবো না, কারণ শাড়িতে কাজ থাকলে প্রিন্টেড ব্লাউজটা সেভাবে কমপ্লিমেন্ট পায় না, কিন্তু শাড়ি যদি যে কোনো সলিড কালারের ওপর হয় সেক্ষেত্রে প্রিন্টেড ব্লাউজটা ভীষণভাবে কার্যকরী। তো আমার মনে হয় এটার সাথে যেরকম ব্লু এর একটা ব্লাউজ তো অবশ্যই রানিংয়ে দেওয়াই রয়েছে, আমি তাও যদি সেটা প্রিন্টেড হয় বেশি ভালো লাগবে। আচ্ছা, এটা আমরা 10 নম্বর দেখে নিলাম, 1550। এরপর 11 নম্বর, এটা আমাদের 11 নম্বর অপশন, একদম সরু করে প্লিট করে শাড়িটা পরবে, আর তোমার তুমি যে কানের দুলটা পরে আছো এখন ঠিক সেরকম একটা ঝুমকো কানের পরবে, একদম একটু বড় ইয়ারিং পরলে পরে দেখতে বেশি ভালো লাগবে। আচ্ছা, এটা থাকছে তার ব্লাউজ পিসটা, এটা আমরা দেখলাম 11 নম্বর অপশন, 1550 প্রাইস রেঞ্জ। এই অপশনটা নিয়ে তুমি প্লিজ কিছু বলো না, আমি জানি কারণ এটা ব্ল্যাকের সাথে, এটা না আমার হঠাৎ করে মাথায় এলো দিতে একটা বিষয়, যাদের ফুল স্লিভ ক্রপ টপ আছে না সেটা দিয়ে যদি পরা যায় পিওর ব্ল্যাকে হয়, ব্ল্যাকে হয়, জেড ব্ল্যাক, একদম জেড ব্ল্যাকে হতে হবে, কারণ এখানে না ব্ল্যাকটা অতটা মানে বডি লুক নিচ্ছে না, তাই একটা বডি লুকে পিওর ব্ল্যাকের একটা ক্রপ টপ পরবে, আর তার সঙ্গে করে চুলটা বাঁধতে হবে, তার সাথে একটা ঝুমকো সিলভার যেটা মানে অক্সিডাইজড একটা ঝুমকো পরবে, আর শাড়িটা অবশ্যই প্লিট করে পরতে হবে, একদম। এটা থাকছে তার ব্লাউজ পিস, আমরা একদম 7টা টোটাল বলে দিলাম, এটা 12 নম্বর অপশন ছিল। এবার চলে যাব লাকি 13, যেখানে আমাদের নতুন যে ডিজাইন অপশন আমি বলেছি দেখাবো সেই ডিজাইন অপশন রয়েছে ব্লকের, এবং দেখো লাকি 13টা কিন্তু বেশ কালারফুল, বেশ কালারফুল একদম। গরম যদিও আমাদের পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে গরমেও কিন্তু একটু ম্যাট ফিনিশ টোনে কালারফুল থাকা যায়, এটা মনে হয় সেটারই অপশন। আমরা আগে দিদিরা আপনারা জানেন যখন ভাগলপুরি দেখেছি তখন এই ঝাউ পাতার মোটিভটা আমরা দেখেছি, কিন্তু তার সাথে সেলফে ডিজাইনটা আমরা দেখিনি, তো সেই ডিজাইনের অপশনটা আজকে আমি নতুনত্বভাবে নিয়ে এসেছি। আর দুদিকের পাড়ের কাজ তো জানেনই, টেম্পলের সাথে রয়েছে, এটা হচ্ছে লাকি 13, আমাদের 1550 প্রাইস রেঞ্জ, এটা থাকছে তার ব্লাউজ পিস। এবার চলে যাবো নাম্বার 14 এ, এবার কিছু কালার অপশন দেখছি। একদম এটা, যেহেতু প্রাইস রেঞ্জ নিয়ে শুরুতেই বলেছি কোনো কনফিউশন থাকার কথা নয়, তাই আপনাকে যেটা করতে হবে চটজলদি নাম্বারটা বুক করতে হবে। আপনি যদি নাম্বারটা কোনো কারণে মিস করে যান তাহলে বোধ হয় কালার অপশন দিয়েও দিদিরা একদম বুক করতে পারেন, কারণ আবরণ যেহেতু সবসময় দিদিদের সাথে থাকে আর দিদিরাও সেটা জানে, তো সেই জন্য আপনি যদি কালার অপশন দিয়েও বুক করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনি পারবেন। যেরকম এটা যদি আপনি বলে পিচ এবং পার্পেলের টোনে, তো দেন আপনাকে সেই কালার অপশনে যিনি বুকিং নেবেন তিনি হেল্প করে দেবেন। এটা থাকছে তার ব্লাউজ পিস, এটা নাম্বার 14 দেখলাম, 1550। এবার চলে যাবো 15 নম্বর, আরও একটা গডি কালেকশন দেখো, যেহেতু প্যারেট গ্রিন রয়েছে, আর এই কালারটা তিথি আমি তুমি দুজনে এরকম শাড়ি পরেছি আমরা জানি যে কতটা ফেয়ার করে কালার, কমপ্লেকশন ভীষণভাবে ফেয়ার করে, মানে আমরা হয়তো যারা ডার্ক কমপ্লেকশন তারা ভাবেন বাবা এত গর্জিয়াস লুকের শাড়ি পরবো, আমি বললাম তারা বেশি করে পরুন, কিন্তু কি বলতো শাড়ি না যতক্ষণ তুমি দেখছো একরকম, কিন্তু যখন তুমি পরবে তখন তোমার লুকটাই পুরো খুলে যাবে, একদম তাই। যখন আমরা যে কোনো শাড়ি দেখি তখন মনে হয় কিস কিরকম লাগবে, কিন্তু পরার পর দেখবেন যদি কমপ্লিমেন্ট না পান তখন আমাকে বলবেন। এটা থাকছে তার ব্লাউজ পিসটা দেখে নিলাম, 15 নম্বর অপশন, 1550। এরপর যাবো 16 নম্বর, এটা একটু অন্যরকম কারণ কালার অপশনটা খুব সুন্দর, কারণ আমরা সবসময় চেষ্টা করি একটা লাল সাদার অপশন রাখার, একটা গ্রে টোনে রাখার, কারণ দুটোই একটা ট্রেডিশন আর একটা স্টাইল,
এই দুটোকে মেনটেন করা, সেক্ষেত্রে আমার মনে হয় এই কম্বিনেশনটা অসাধারণ। কারণ একদিকে ব্ল্যাক আর গ্রে এর সাথে, আর ভেতরটা তোমার রেড এর সাথে পুরোটা যাও পাতা, এবং পাটটা বাদ দিলে ভিতরের অংশটা কিন্তু যথেষ্ট কালারফুল। এটা এগুলো বলবো প্লিচ করে পরার জন্য, এগুলো ডিসপ্লে করে আঁচল পরার মতো কিছু নেই। আর আমরা আজকে যা শাড়ি দেখছি না ভাগলপুর সিল্ক, ধরো সবকটাই কিন্তু একটু প্লিচ করলে স্মার্ট লুক ক্যারি করা যাবে। এটা থাকছে ব্লাউজ পিস, 16 নম্বর দেখলাম 1550, এরপর 17 নম্বর দেখছি। বাহ, এটাও খুব সুন্দর, দেখো পার্পলের সাথে পুরোটাই পার্পল এবং রেড। একদম যদি বলি পার্পল আর রেড এই কম্বিনেশনটাকে যে আনা যায়, এটা কিন্তু চট করে ভাবা যায় না। আমি তাই কালার কম্বিনেশনও আজকে অনেক নতুন নিয়ে এসেছি, আমি শুরুতেই সেটা বলেছি আপনাদের। আর দিদিরা জানেনই যেহেতু আবরণ কালার নিয়ে কাজ করতে বেশি ভালোবাসে, ডিজাইন তো অবশ্যই নতুনত্ব, কিন্তু চোখে দেখে যে কালারগুলো পছন্দ হয় সেগুলোর দিকে আমাদের নজর আগে যায়। একদমই তাই, যদি চোখটাই ব্লাউজ পিস চোখটাই না আটকালো তাহলে আর নজর কাড়া হলো কোথায়। এর পরের অপশনটা দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা নিয়ে মানে আমি খুলতে ভুলে যাচ্ছিলাম শাড়িটা, যাই হোক খুলে দেখাতে হবে। আমি জাস্ট আটকে গেছি শাড়িটা, দেখবি ভীষণ সুন্দর দেখতে, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট তো এটা আরও একটা স্মার্ট কালেকশন, ভীষণ স্মার্ট। এটাকে একটা ব্ল্যাক কালারে যে আমরা টপটার কথা বলছিলাম ওইটা দিয়ে একদম সেম ওয়েতে এটা দিয়ে সাজা যাবে, ভীষণ স্মার্ট দেখতে লাগবে। আমার তো মনে হচ্ছে যে যদি মানে এইরকম ধরনের শাড়ি দেখলে না, আমার যেহেতু আমি এবং তিথি দুজনেই মানে তিথি ইভেন এখন প্রচণ্ডভাবে রিসাইটেশনের সাথে যুক্ত, আমি সেভাবে নেই, আমাদের এইসব শাড়ি দেখলে না ওই সাংস্কৃতিক অনুষ্ঠান কথার মাথায় আসে সবার প্রথম। সব থেকে বড় কথা ধরো সামনেই 25শে বৈশাখ আসছে, সবাই কম বেশি টুকটাক অনুষ্ঠান থাকেই। আচ্ছা এটা 19 নম্বর দেখছি, আগেরটা 18 নম্বর ছিল। এবার দেখুন কালার কম্বিনেশনের কথা কেন বলছি সেটা আপনি বুঝতে পারবেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সবকটা অপশনে কিন্তু আপনি যে কোনো রকম অনুষ্ঠানে পড়তে পারবেন, আপনাকে ভীষণ সোভার লুক এনে দেবে। একদম তাই, এই অপশনটা তার মধ্যে আরেকটা দেখো, এটা একটা অরেঞ্জ কালারের ব্লাউজ দিয়ে ট্রাই করুন। তবে অবশ্যই আমি বলবো মানে একটু যদি এই যে অরেঞ্জটা ম্যাট টোনে রয়েছে, এখন যদিও ম্যাট টোনের ওপর আমাদের নজর সবার আগে থাকে, একদমই তাই, তো সেই ম্যাট ফিনিশের ব্লাউজ পাবেন আবরণে, সেটা দিয়ে ট্রাই করুন। এটা থাকছে ব্লাউজ পিস, যখন কোয়ারি করবেন তখন জেনে নেবেন, আপনারই সুবিধা হবে। এই যে আমি বললাম যে লাল সাদার একটা অপশন না রাখলে আমাদেরই মন ভরে না, সেই লাল সাদার অপশন নিয়ে চলে এসেছি ভাগলপুরি সিল্কে। একটা গ্রের মধ্যে দেখিয়েছি আমি ঝাউপাতার মোটিভে, এটা পাতার যে মোটিভটা, পাতার মোটিভটা আপনারা আগে দেখেছেন, তবে এই কালার কম্বিনেশনগুলো আমি নিয়ে আসতে পারিনি দিদি, তাই এই সময় আমি নতুনভাবে কালার কম্বিনেশন করে নিয়ে এসেছি। এটা একদম লাল সাদার অপশন, এক্ষেত্রে না লাল ব্লাউজের থেকে আমি বলবো একটা সাদা রঙের ব্লাউজ দিয়ে ট্রাই করুন, যেহেতু গোটা শাড়িটায় লালের প্রভাবটা অনেকটা বেশি। এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম 20 নম্বর অপশন দেখলাম 1550, এবার হচ্ছে 21 নম্বর। বাহ, এটাও তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর সাদার উপর যে কালেকশনগুলো দেখছি না নিজেরই মন ভরে যাচ্ছে। এটাও পাতার মোটিভে রয়েছে, এটা ব্লু এর সাথে রয়েছে, এটাও বলবো আপনি হোয়াইট কালারের ব্লাউজ দিয়ে ট্রাই করুন, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এগুলো সত্যি এক্সাক্ট এগুলো পরলে না খুব সুন্দর ফিলিং হয়, নিজেরও ভীষণ সুন্দর লাগে পরে। এটা থাকছে ব্লাউজ পিস রানিংয়ে, 21 নম্বর অপশন দেখলাম, এবার যাব 22 নম্বর অপশনে। এবং কোনো শাড়ি পরার পর যখন সেটা তোমাকে স্মার্ট লুক এনে দেবে না, তুমি কিন্তু শাড়িটার জাস্ট প্রেমে পড়ে যাবে। একদমই তাই, আর আমরা সবসময় এখন শাড়ি যেহেতু খুব কম পরি, কারণ আমাদের প্রচুর ড্রেস মেটেরিয়াল রয়েছে, তো সেক্ষেত্রে শাড়ি যখনই আমরা চুজ করি একটু আমাকে যেতে ভালো লাগবে বা কমফর্ট জোনে থাকার চেষ্টা করি। আর এইটা দেখো আবার একটা নতুন ব্লক প্রিন্ট, ফ্লোরাল মোটিভের একটা নতুন ব্লক প্রিন্ট আমি নিয়ে এসেছি এবার কাজ করে নতুনভাবে। আচ্ছা এটা হচ্ছে আমাদের 22 নম্বর অপশন, 1550, এটা মাল্টি কালারের ফুল রয়েছে এখানে, এটা থাকছে তার ব্লাউজ পিস, এটা মাল্টি কালারের ব্লাউজের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা এবার 23 নম্বর, এটা ব্ল্যাকের সাথে রয়েছে, এবং প্রাইস রেঞ্জ নিয়ে কিন্তু একেবারেই কনফিউশন নেই, কারণ শুরু থেকেই যা দেখাচ্ছি প্রাইস রেঞ্জ সেম থাকছে 1550। এটা আজকে 23 নম্বর অপশন, এটা 23 নম্বর অপশন দেখছি, 1550 তো বলিয়ে দিলাম আমরা দুজনেই যে প্রাইস রেঞ্জ আজকে কোনো কনফিউশন থাকছে না। এটা থাকছে ব্লাউজ পিস, একদম নতুন কাজের আজকে আমি এই ফ্লোরাল মোটিভের নতুন কাজ, নতুন কালার কম্বিনেশন আমি কিন্তু আজকে লঞ্চ করলাম সকাল সকাল, তাই পকেটে জোর একেবারেই দিইনি আজকে, কারণ পকেটটা একটু ঠান্ডা যাতে থাকে সেদিকটা মাথায় রাখার চেষ্টা করেছি আমরা, কারণ সকাল সকাল যেহেতু হাজির হয়েছে এটা হঠাৎ করে একটা দামি দেখিয়ে দিলে তো আপনাদেরও মন ভরবে না আমাদেরও ভালো লাগবে না, তো সেই জন্য সেই দিকটা মাথায় রেখেই নিয়ে আসা। তো ভীষণ সুন্দর একটা অপশন, যদিও না ফ্লোরাল মোটিভে পুরোটা যাচ্ছে যে পুরো শাড়িটা। আচ্ছা এটা যেহেতু ফ্লোরাল মোটিভের একটা নতুন অপশন দেখলাম,
এটা আমাদের নাম্বারটা আমি বলে রাখি, এটা হচ্ছে গিয়ে 24 নম্বর অপশন ছিল আমাদের, এবার যাব 25 নম্বর অপশনে। এবং এই অপশনগুলো কিন্তু ভীষণ কালারফুল অপশন, তার সঙ্গে স্মার্ট লুক এনে দেবে। মানে অনেক সময় হয় না যে আমরা একটু ব্রাইট অপশন সবসময় পছন্দ করি, কিন্তু ব্রাইটের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সবসময় কালারফুলও থাকতে চাই। আর দেবস্মিতা যেমন বলছিল যে নতুন করে মানে রঙের উপর এক্সপেরিমেন্ট করতে আবরণ সবসময় পছন্দ করে, আর তার একটাই কারণ আমরা চাই যে দিদিরা রঙিন থাকুক। একদম সেটাই। আচ্ছা এটা থাকছে ব্লাউজ পিস, আমরা এটা 25 নম্বর অপশন দেখলাম, এরপর যাব 26 নম্বর। আজকে এই যে ফ্লোরাল মোটিভের কয়েকটা কালেকশন দেখো দিদি, একদম নতুন নতুন যেহেতু, তাই দিদিদের জন্য আমি তুমি দুজনেই আজকে মোটামুটি বেশ কয়েকটা কালার কম্বিনেশন নিয়ে এসেছি। এটা আরেকটা ব্লক প্রিন্টের অপশন দেখছি, এটা আমাদের 26 নম্বর, 1550 প্রাইস রেঞ্জ, এটা ব্লু এর সাথে রয়েছে পুরোটাই। এটাতে আবার চেঞ্জ হচ্ছে, আবার নতুন একটা ডিজাইন দেখাচ্ছি। ব্লক প্রিন্ট একটু ভালো করে দেখুন, ভীষণ সুন্দর একটা ময়ূরের মোটিভও রয়েছে এখানে, খুব সুন্দর ভাবে একদম ডিজাইন অপশনটা আরেকটু চেঞ্জ হচ্ছে, কালার অপশনটাও চেঞ্জ হচ্ছে, বেস কালারটা বেশ সুন্দর ব্লু এর সাথে পিচ পিঙ্ক টোনটাকে রাখা হয়েছে। ডিজাইন চেঞ্জ হচ্ছে কিন্তু প্রাইস রেঞ্জ সেম থাকছে বারবার, সেই কথাটাই ওই জন্য বলছি যে প্রাইস নিয়ে কোনো কনফিউশন নেই। আজকে 1550-এর সমস্ত শাড়ি রয়েছে, যেহেতু আমরা সকাল সকাল এসেছি তাই ঘুম থেকে ওঠার পরেই আপনি যখন একটু কাজকর্ম সেরে শাড়িটা দেখবেন যাতে আপনার পকেটে চাপ না পড়ে, সেই জন্যই কিন্তু মূলত সেই কথা মাথায় রেখে এই কালেকশনগুলো নতুন কালেকশনগুলো নিয়ে আসা দিদিদের জন্য একদম, কারণ এখন আবরণ পুরোটাই নতুনত্বের সম্ভারে সেজে উঠেছে, তাই নতুনত্ব কালেকশন কম বেশি বাজেটে সব রকমই রয়েছে আবরণের কাছে। এটা থাকছে ব্লাউজ পিস, এটা আমরা দেখলাম হচ্ছে, এটা নাম্বারটা একবার দেখে নিই, হ্যাঁ এটা 29 নম্বর, আগেরটা 28 নম্বর ছিল, এটা 29 নম্বর দেখছি, আগেরটা 28 নম্বর ছিল। আচ্ছা আবার সেই ফ্লোরাল মোটিভের একটা কালার অপশন মাঝখানে আমি দেখাচ্ছি, এর কয়েকটা কালার অপশন মাঝখানে আমি দুটো অন্য ডিজাইন দেখিয়েছি, আবার সেই ফ্লোরাল মোটিভের অপশনটা দেখাচ্ছি। এটা 29 নম্বর অপশন, 1550 প্রাইস রেঞ্জ, আর এটা থাকছে তার ব্লাউজ পিসটা। এরপর চলে যাবো দেবস্মিতা 30 নম্বর অপশনে, তাই তো? 30-এর মানে সুদিং অপশনটা খুব সুন্দর দেখো, কালার কম্বিনেশনটা যদি আমি দেখি ব্লু এর সাথে যাচ্ছে তোমার ফ্লোরাল মোটিভটা, মাল্টি কালারের যেরকম ফ্লোরাল থাকছে প্রত্যেকটায় সেটাই রাখা হচ্ছে, কিন্তু দুদিক থেকে খুব সুন্দর ব্লু এর মোটিভটা যাচ্ছে। এক্ষেত্রে একটা ব্লু কালারের ব্লাউজ দিয়ে আপনারা ইজিলি সেটা ট্রাই করতে পারেন। এটা 30 নম্বর অপশন, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 31 নম্বর অপশনে, এটা হচ্ছে, এটা আবার শুরুতে একটা লাল হলুদ দেখেছিলাম, হ্যাঁ আরো একটা লাল হলুদ, এটা আরেকটা লাল হলুদ তবে নতুন ডিজাইনে, আগে শুরুতে যেতে দেখেছিলাম মাঝখানে আমরা স্ক্রিপ্ট প্রিন্টে মাঝখানে আমরা ময়ূরের ডিজাইন দেখাচ্ছিলাম, তো সেটারই একটা লাল হলুদের অপশন। এটার সাথে এর যে ব্লাউজটা আছে এটা দিয়ে ট্রাই করুন, যেহেতু স্ট্রাইপে একটু দেখতে অন্যরকম লাগবে। এটা 31 নম্বর ছিল, এবার চলে যাব 32 নম্বর অপশনে, 32-এও আরেকটা স্মার্ট লুকের, কারণ ব্ল্যাকের সাথে এটা ভীষণ স্মার্ট অপশন, ব্ল্যাক হোয়াইট এবং তার মাঝে এরকম একটা ফ্লোরাল, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। এটা হচ্ছে গিয়ে আমাদের 32 নম্বর, 1550, এটা থাকছে ব্লাউজ পিস। এরপর চলে যাব 33 নম্বর অপশনে, এটা খুব সুদিং অপশন, লাইট একটা গ্রিনিশ টোন রয়েছে, তার সাথে তুমি দেখো যে রেডিশ টোনটা গেছে দুটো, এটা ভীষণ সুদিং অপশন। এবং এই রেডিশটাকে না তুমি ঠিক মানে ডিফাইন করতে পারবে না, এটা সত্যি তাই, মানে এটা ভীষণ সুন্দর একটা, যেহেতু বললাম ভীষণ সুদিং একটা অপশন। এটা থাকছে তার ব্লাউজ পিস, 33 নম্বর দেখলাম। এরপর হচ্ছে গিয়ে 34 নম্বর অপশন, আরেকটা লাল হলুদের কালেকশন রয়েছে আমার কাছে, এটা ফ্লোরাল মোটিভের যে কাজটা রয়েছে ব্লক প্রিন্টে সেটা বেসটা পুরোটাই লালে রাখা হয়েছে, তার উপর হলুদ দিয়ে কাজ গেছে খুব সুন্দরভাবে। এটা 34 নম্বর, 1550, এটা থাকছে তার ব্লাউজ পিস। এরপর যাব 36 নম্বর অপশনে, এটা হচ্ছে গিয়ে আমাদের 35 নম্বর। আচ্ছা 35 নম্বর, এটা 35 আমরা কিন্তু এরকম কালেকশন আগের বারটা দেখেছি, কিন্তু মাঝে ডিজাইনটা মোটিভটা আলাদা ছিল দেখো, এই এটা কিন্তু অসাধারণ ফ্লোরাল মোটিভটা, একবার দেখলে বুঝতে পারবেন একদম নতুন। আমি কতগুলো যে আজকে ব্লকের নতুন ডিজাইন দেখিয়েছি তার কোনো ঠিক নেই, আজকে অনেকগুলো ব্লকের নতুন ডিজাইন দেখিয়েছি দিদিদের জন্য। এটা থাকছে ব্লাউজ পিস। এরপর যাব 36 নম্বর অপশন। আচ্ছা একটা মাঝখানে আমি নতুন দেখালাম, আবার এই ডিজাইনটা আমি রিভার্সে দেখাচ্ছি, এটাই ব্লু এর অপশনের সাথে 36 নম্বর অপশন, প্রাইস রেঞ্জ থাকছে 1550।
আচ্ছা, এটা হচ্ছে কি, আমি আগে একটা দেখেছিলাম যেটা যেটা এখানে যে ডিজাইনের কালারটা রয়েছে সেটা বেসে ছিল, আর এই ব্লুটা ছিল ডিজাইনের কালারে, সেটা রিভার্স একটা অপশন আমি দেখালাম। এটা থাকছে তার ব্লাউজ পিস। আজকে নতুনত্ব ব্লকের প্রচুর কালেকশন রয়েছে। আচ্ছা, এইবার আবার সেই যে নতুন আমি ফ্লোরাল প্রিন্টটা দেখালাম কিছুক্ষণ আগে আপনাদের, তার একটা অপশন রয়েছে আমার কাছে। এবং দেবস্মিতা, যেটা আমরা প্রত্যেকবারই বলে থাকি যে এই যে আজকে ভাগলপুরি সিল্ক নিয়ে এসেছে দিদিদের জন্য, এটা কিন্তু একটা ঝলক, মানে আমরা এক ঝলক দিদিদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ আমাদের সময়ের মধ্যে শাড়ি দেখিয়ে উঠতে হয়, তাই সব ধরন বা সব কিছু আমরা একসাথে নিয়ে আসতে পারি না, আমরা আনার চেষ্টা করি অবশ্যই দিদিদের জন্য। নতুন নতুন কাজ যেহেতু আমি করি, নিয়ে এসেছি, অবশ্যই নিয়ে আসবো। তবে সবাই একটু খেয়াল রাখবেন, একটু ফলো করবেন। এটা থাকছে ব্লাউজ পিস, এটা আমাদের 37 নম্বর অপশন ছিল। এরপর চলে যাবো 38 নম্বর অপশনে, এবং অবশ্যই খেয়াল রাখবেন, দেখবেন। আর তার পাশাপাশি তো সম্ভার নিয়ে আবরণ রয়েছে, আবরণ এক্সক্লুসিভ রয়েছে একেবারে বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে, তাই তার জন্য আপনাকে চলেও আসতে হবে সেখানে, কারণ এইটুকু দেখে হয়তো সত্যি আমাদের শাড়ি না অল্পেতে দেখে মন ভরে না, ভরে না সত্যি তাই। কারণ দেখো, এই যে ব্লক প্রিন্টে যেহেতু নতুন নতুন ডিজাইন আবরণ এখন নিয়ে আসছে, কারণ দিদিদের ডিমান্ডেই নতুন কাজ করে নিয়ে আসা, সামনে গরম আসছে, গরমে ভালো থাকতে গেলে শুধু যে ভাগলপুরের সিল্ক তা তো নয়, আরো অনেক মেটেরিয়ালের অপশন রয়েছে। সব মেটেরিয়াল আমরা একদিনে নিয়ে আসতে পারি না, তার জন্য আবরণে যেতে হবে। তার ঠিকানা তো আপনারা প্রত্যেকেই জানেন। এটা আমাদের ছিল হচ্ছে 38 নম্বর অপশন, আর এবার আমাদের আজকের যে লাস্ট অপশন সেটাতে চলে যাব। আর সেটাও একটা ভীষণ সুদিন, কারণ আমরা সবসময় চেষ্টা করি লাস্ট অপশনটাকে ভীষণভাবে মনে রাখার মতো করার জন্য। আর যেটা আমি বলছিলাম যে আবরণের ঠিকানা তো আপনাদের প্রত্যেকেরই জানা, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক বিপরীতে। আবরণ খোলা থাকে প্রতিটা দিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত। আমরা তো আসছি সবসময় টিভির পর্দায় নতুন নতুন কালেকশন নিয়ে, নতুন ডিজাইন নিয়ে এবং নতুন কালার কম্বিনেশন নিয়ে, শুধুমাত্র দিদিরা যারা রয়েছে তাদের জন্য। আর তাছাড়া আবরণ আপনাদের জন্য সবসময় রয়েছে, সেটা তো আমাদের সবসময় মাথায় রাখতে হয়, আর সেই মাথায় রাখার চেষ্টা আমরা করি, কারণ দাদাদের যেরকম কালেকশন রয়েছে আবরণের পাশাপাশি দিদিদের কালেকশন তো আমরা সবসময় দেখছি। আমি পরবর্তীতে আবারও দাদাদের কিছু কালেকশন নিয়ে আসার চেষ্টা করব, কারণ সামনে যেহেতু পয়লা বৈশাখ, সেই দিকটা তো মাথায় রাখতে হবে, তার জন্য অবশ্যই নিয়ে আসবো। তবে আজকে আমাদের সময় বলছে এখানেই শেষ করতে হবে। তিথি ছিল আমার সঙ্গে এতক্ষণ, তাই তিথিকে অনেক ধন্যবাদ, মানে আমরা ধন্যবাদ জানাই, কারণ এত ভালোভাবে শাড়িগুলো আমরা দেখাতে পারি বলি। আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন এবং অবশ্যই আবরণের সঙ্গে থাকবেন। নমস্কার। চৈত্র মাসে বিশেষ ধামাকা, আবরণের কেনাকাটার উপর রয়েছে 10% থেকে 30% বিশেষ ছাড়, অফার চলবে পয়লা বৈশাখ পর্যন্ত। তাড়াতাড়ি চলে আসুন আবরণ এক্সক্লুসিভে বিরাটি মিনিমা স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে।